নমস্কার, এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। এখানে রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কিছু স্মৃতি। এই আম গাছটি বর্তমানে কামারপুকুর রামকৃষ্ণ মঠে রয়েছে। এই দৃশ্যগুলি দেখছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠে। এই বাড়িতে রামকৃষ্ণদেব থাকতেন। দেখছেন কামারপুর রামকৃষ্ণ দেবের মঠ। চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক ভেতরে কি রয়েছে। খড়ের চালিতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব এখানে ধ্যান করতেন, আর এখানেই তিনি থাকতেন। দেখালাম কামারপুকুর শ্রী শ্রী ঠাকুরের বাড়ি ও মঠ। এর পরের ভিডিওতে দেখতে পাবেন জয়রামবাটি, শ্রী শ্রী মায়ের জন্মস্থান আর ঘর।